আসসালাম ওয়ালিকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওর্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ব্যথায় করণীয় সম্পর্কে তো ভিওর্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স যদি কখনও দাঁতে ব্যথা হয় অবশ্যই কোনো না কোনো সমস্যা থাকে তার জন্যই মূলত দাঁতে ব্যথা হয় ভিওর্স দাঁতের ব্যথার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিকিৎসার প্রয়োজন হয় কখনও দাঁতে ব্যথা হওয়ার ফলে কখনো সেটি ফেলে দেওয়ার প্রয়োজন হয় কখনো বা রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় আবার কখনও ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যেতে পারে ভিওর্স মূলত যদি কোনো দাঁতে কোনো ধরনের গর্ত থাকে তাহলেই সাধারণত ব্যথা হয়ে থাকে তো ভিওর্স এ ধরনের দাঁতে যদি আপনার এমনটি হয়ে থাকে তাহলে প্রথমত আপনাকে বুঝতে হবে যে কেন দাঁতে ব্যথা হচ্ছে যদি এমন গর্তের কারণে ব্যথা হয়ে থাকে আর তখন সেই দাঁতটি আপনি রাখতে পারবেন কি না ফিলিং করতে ফিলিং করতে হবে নাকি রুট কেনার ট্রিটমেন্ট করতে হবে নাকি ফেলে দিলেই ভালো হবে অনেক প্রশ্ন মনে জাগতে পারে তবে ভিওর্স এ ধরনের দাঁতের সমস্যা বা ব্যথার জন্য প্রথমত দাঁতের একটা এক্সরে করতে হয় দাঁতের এক্সরে করার পরে যদি দেখা যায় দাঁতের দন্তমজ্জা পর্যন্ত দাঁতের ক্যাভিটি পৌঁছায়নি সেই ক্ষেত্রে আপনি দাঁতটি কিন্তু ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে রাখতে পারেন বা ফিলিং করালে আপনার সে দাঁতের ব্যথা পরিপূর্ণভাবে ভালো হয়ে যায় আর যদি দেখা যায় যে এক্স করার পরে এক্সরে করার পরে দাঁতের দন্তমজ্জা পর্যন্ত নষ্ট হয়ে গেছে বা ডেন্টাল ক্যাভিটি দাঁতের দন্তমজ্জার মধ্যে ঢুকে গেছে তখন আর আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন না তখন সেই দাঁত রাখার জন্য আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে মূলত এখানে যতটুকু অংশ দেখতে পাচ্ছেন এতটুকু অংশ কিন্তু দাঁতের নাই ক্ষয় হয়ে গেছে আর ক্ষয় হতে হতে দাঁতের পাল্প পর্যন্ত চলে আসছে এই অবস্থাকে আমরা পালপাইটিস বলে থাকি তো এই পাল্পাইটিসে আক্রান্ত দাঁতগুলা হয় তুলে ফেলতে হবে নয়তো যদি রাখতে চান তাহলে রুট ক্যানেলটি ট্রিটমেন্ট করে রাখা যেতে পারে আর যদি দাঁতের পজিশনটি এমন হয় যে উপরে কিছুটা গর্ত হয়ে গেছে আর গর্তটা দাঁতের অ্যানামেল বা ডেন্টিন অংশের মধ্যে রয়েছে তাহলে সে দাঁতের জন্য আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন এমন দাঁতের জন্য যদি আপনি ফিলিং করান তাহলে দাঁতটি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে আর যদি এমন পজিশন হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে তো ভিওর্স মূলত দাঁতের ট্রিটমেন্টটি এমনই যেটি প্র্যাকটিক্যালে দেখে তারপরেও সিদ্ধান্ত নেওয়া যায় যে কী ধরনের ট্রিটমেন্ট সেখানে করতে হয় যদি সামান্য গর্তের কারণে ব্যথা হয়ে থাকে তাহলে এ ধরনের ফিলিং করালে এমন ফিলিং করাতে পারেন বা কালার ম্যাচিং ফিলিং করাতে পারেন ফিলিং করিয়ে নিলে সে দাঁতটি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায় কারো বা দাঁতের উপর গর্ত হওয়ার কারণে দাঁতে শিশির ভাবও হতে পারে এ ধরনের সমস্যা ফিলিং করালে ভালো হয়ে যায় কিন্তু দাঁতে যদি যন্ত্রণা হয় কয়েকবার যন্ত্রণা হয়েছে ব্যথা হয়েছে তাহলে বুঝবেন যে সে দাঁতটি আপনার পালপাইটিস হয়ে গেছে আর পালপাইটিসে আক্রান্ত যে দাঁতগুলো থাকে সেগুলা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে রাখতে হয় ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এটি মূলত দাঁতের প্রাথমিক অবস্থায় থাকে আর এটি ট্রিটমেন্ট না করে না করা হলে ধীরে ধীরে বাড়তে থাকে এই পর্যায়ে যদি থাকে তাহলে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করালে দাঁতটি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আর যদি দাঁতের ক্যাভিটি বা ডেন্টাল ক্যারিস এটি যদি দাঁতের দন্তমূল পর্যন্ত পৌঁছে যায় তখন আপনাকে আর ফিলিংয়ের মাধ্যমে আপনার সে দাঁতটি ট্রিটমেন্ট করা যাবে না তখন সে দাঁতটি হয় তুলে ফেলতে হবে নয়তো রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটি রাখা যেতে পারে এই ছাড়া অন্য কোনো চিকিৎসা পদ্ধতি নাই তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম